এবং নইছি সিল থাকে ছেলেবেলে তাও তো ছেলেবেলে ছিল ছেলেবেলে ছিল তা কোনে ছেলেবেলে ওই যে সব গরুস্তানে ইন্না নিল্লাহি ও ইন্না নিল্লাহি রাজুন তোমার ফকিনে আমার ফকিনি নেই চল আমরা ভিক্ষা কই দেখাই How to noise? It is formal. That very well. Hey, bro. What happened? Who did you get? I am going to office. I am going to talk to the people. It's not his formalities. What is English? What is Bangla? You can see me. Now, Jodi, how can noise be focused? I am going to talk to you. তুমি তো বাংলা বোঝো ইংরেজি বাংলাটা বোঝো না কি বলবো অশিক্ষিত বিয়ে করে মরছি আমার তেল দিতে চাকরি বুঝতে পারছো ইংলিশে কথা বলতে অনেক প্রডিউসারদের সাথে তা শোনো এখন এই বাসা ধরো ভাড়া হবে বেচেলার হল আর বেচেলার হলে মুরব্বী হল আর যদি ফ্যামিলি হয় তাও ডু নো ডু লাইক মানে দুজন লোক হবে চলে গেলাম যে আসুক ভাড়া দিয়ে দিব কানা ঘোড়া যন্দ্র হাতে যা করি বেদান এ কোথায় রইলেন মা বোনের একটু আসেন না আব্বা আব্বা ইটির মধ্যে সুতি দেব এই তুগার এত গাছের দেখে বাড়া দেয় না ঘর ভাড়া করতে গেলে ভাড়া দেয় না কয়জন লোকজন বেশি ঘর ভাড়া দেবো না মানে হাইডিয়ে মুখে নষ্ট করে ফেলিস এই জন্যে ও সালা জাতের আবার অভ্যেস আছে তা তোরা এই যে এই পাশে গরস্থান আছে এই যে হ্যাঁ এই গরস্থানে বড় মাঠ আছে এখানে একটু খেলাধুলা করে আমি দেখি বাসা ভাড়া পাওয়া যায় নাকি যদি আমি বাসা ভাড়া পাই তাহলে তোকে ফোন করে জানাবো না তোরা সকলে এই বাসা চলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের তেলি হ্যাঁ আর তুই দা একবার বাসা ভাড়া হয়ে গেলি ও আর দেখে জাতি বেরিয়ে না ঠিক আছে তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল ভালো আছো ভালো তো আছি সারাদিন কি কিরকম পাইলে মারে বাহু আজকে কারুর গুষ্টি ঠেঙ্গাতে পারি দেখ আমার যে হয় সাত আছে তোমার তো হাত আছে হয়েছে হ্যাঁ ভালোই আসো আসি তো ভালো কিন্তু কপালে তো এই মাস দুই হয়েছে সুখ আর শান্তি একেবারে উঠে চলে গেছে কি আছে আসা কি হয়েছে একটু খুলে পাও তো খুলে কম ওই যে তোমার যে শাশি ওই শাশি মরে গেছে রাজুন যাক ওটা দুঃখ করে কোনো লাভ নেই ভাই বুঝেছো ভাই আমার ফকির আজ থেকে 10 বছর আগে মারা গেছে তোমার ফকিনে আমার ফকিনি নেই চল আমরা ভিক্ষা কই দেখাই চল আমরা ভিক্ষা কই দেখাই চল আমরা ভিক্ষা কই দেখাই আমরা দুজন থাকবো এক জায়গায় আমরা দুজন থাকবো এক জায়গায় এই বাড়ি মনে ভাড়া দেবে এই গেটে লেখা রয়েছে বাড়ি ভাড়া দেওয়া যায় হ্যাঁ তো নক নক
বাড়ি কেউ আসো নাই গো ওখানে তো ডাকতে হবে এ দেখো দিন বাড়ি আছে নাকি টিনি 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 বাড়ি মারো বাড়ি আসো নাই গো কে আরে টিনে বাড়ি মারতেছে কে ওই আমরা বাসা ভাড়া নিতাম নেকান হয়েছে যে এই বাড়ি ভাড়া দিয়া হবে তা কি ভাড়া দেবেন রুম আছে দেয়া যাবে দেয়া যাবে তা কও কও কিছু কও বাড়ো ফাঁকা বাড়ি একেবারে তা কয় টাকা ভাড়া 2000 টাকা বেশি হয়ে যায় না না আমরা তো এসে তো ভাই একটু কম করে নাও আমরা দেখতেছি না ফকির ফকির আর ফকিন্দি আমরা দেখতেছি না একটু কম দেন বাসা 2000 টাকার কমে নাই তা আপনার বাচ্চা কাচ্চা কয়জন আরে মা বাচ্চা কাচ্চা ছিল সব গুরুস্থানে সব গুরুস্থানে ঠিক আছে তাহলে বাসা দিয়া যাবে কিছু শর্ত আছে ও কাকি ফকির কে আবার কি শর্ত দেবেন আমার এখানে থাকতে হইলে পেশাব পায়খানা কম করা লাগবে বাথরুম পরিষ্কার রাখা লাগবে লাইট জ্বালানো যাবে না ফ্যান চালানো যাবে না অন্ধকারে থাকা লাগবে শুনলে ও কাকি আমরা মোটে গেলে আগেই নে খাই কোনো রকম তো মাঠে ঘাটে মনে করেন যে এই গিয়ে পাতা দিয়ে মুছে আসি অতি কোনো ডিস্টার্ব নেই আর অন্ধকারে থাকার অভ্যাস আছে কাকি তুমি তাহলে একটু ভাড়াটা কম করে নিও আমরা হাঁকবাও না না মতবাও না না আটবার আমি 99 বাস যাবো দরকার হলে এক মাস থাকবো তাও ভাসাই দেবো না আর আমি পাতলা পায়খানা করে ভাসিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কাকি তাহলে আমরা আজকে কিন্তু অটপো এখন তুমি রান্ধবো আমি খাবো আমি রান্ধবো তুমি রান্ধবো শোনো ভিক্ষা কিন্তু তোমার একটু বেশি করা লাগবে আমি বাড়ি থাকবো বাড়ি কাজ করবো ডবল একবারই কিন্তু দুইবার যাবা একবারই দুইবার যাবো আমি কিন্তু ভিক্ষা করা বন্ধ করে দেবো তোমার কোনো ভিক্ষা করা লাগবে না তুমি থাকবো বুঝলাম না বুড়ো এত ঝুঁকি নিচ্ছে সুতো আছে তা থাকে থাকুক গো বুড়ো ছেলে বেলে নেই এটা মেন কথা তাহলে উঠে পড়ি ঘরে হ্যাঁ ঘরে উঠে পড়ো তোমার কোনো কাজ আছে নাকি বাইরে না আমার কোনো কাজ নেই তুমি ঘরে উঠো কি না আমি উঠে বললাম হ্যাঁ উঠে পড়ো উঠে দেখো গোছ গাছ আছে কি আজ তো আমি উঠে বললাম খাতা বালিশটা আগে ঠিক করো আমি আমি দেখ ঝুলাটাও নিয়ে যাও আমি ঝুলাটা নিয়ে যাও লাঠিটা নিবা না লাঠি লাঠি নেবো আমি একটু ওই সেই কাজ বাসাও ঠিক হলো সবই ঠিক হলো বউ ভালো এখন মনে গেল একটা ফোন দিয়ে নিং আছে নিং নিং আছে হ্যালো হ্যালো আব্বা হ্যাঁ মনি বাতা পাই দিস হ্যাঁ বাসা পাওয়া গেছে ভাড়া দেশে ভাড়া হ্যাঁ ভাড়া দেশে ওই যে এক লেজ আছে না না হচ্ছে এক লেজ হ্যাঁ মানে দ্বিতীয় দ্বিতীয় কোনো লেজ নেই হ্যাঁ আচ্ছা ওই বললি দেখা দেব ঝট করে সন্ধ্যা লাগলো আব্বা দে তোল এক নাম্বার বাড়ি তুই এই দেয় তো তাই এক নাম্বার বাড়ি তুই এই বাড়ি তো আব্বা এই যে আব্বা আমরা আইতি 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 আব্বা এই দেখ খাতি হয়নি দিলা আমি তোর আমরা বেশি বানাই নাই ছরকারের কথা শুনি আমরা মাত্র বাইরজন বানাই দেনে তোর মা দুটি একটা বানাই ফেলি আমি এই জন্য তো ফিলে ফেলে একটু বেশি হয়েছে তাতে কি সমস্যা দিত মানে আবার তেবার দাদার না গান
কইনা গেলে ফকিননি বাবা মা কইনা গেলে এদের আসো আমি তো ঠিকই কইছি ইরা গরস্থানে কি বজিয়া গেছে নাই ইরা গরস্থানে তো খেলা করতে গেছিল তুমি আমাকে এই বাসা ভাড়া দিছি আমরা এই বাসার এই বাড়ির মালিক আমরা বর্তমান আমি যা কই তুমি এখান থেকে সরে যাও বাসা ভাড়া আমরা এলো মালিক আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে নি তুমি কি না এই এই বাড়ি লাগ কই রে হোয়াট ইজ প্রবলেম ইরা কারা ওরা ভাড়া নিছে আজকে আচ্ছা আচ্ছা তোমাদের সদস্য কয়জন 22 জন নট নেভার কামে দিস নাতি কি বলে গেছি আরে বাড়াতেছি কি দিতে হ্যাঁ আমাকে বলছিস যে দুজন আমরা সদস্য দুজনে ছিলাম হ্যাঁ আর ছেলেবেলের কথা শুনিছে হ্যাঁ শুনলি আমরা গেলাম ছেলেবেলে সব গরস্থানে বসা ভাড়া দিয়ে দিল আপনি কি মনে করতেছেন ছেলেবেলা গরস্থানে মরে গেছিল না বাঁচা ছিল আমরা খেলা করেছিলাম খেলা খেলা তোরে খেলা করতে তোরে তুই আগে ভালো করে না জানি না বাসা ভাড়া দিলি কা এইবার তোর হবে আরে উনি ক্লিয়ার হবে গরস্থানে কি কোন জায়গা সব পাইছে রয়েছে হ্যাঁ আরে বুড়িও তুমি সবই ঠিক বলছো ও যে বুড়ো হ্যাঁ আমার এই বডি তাই আমি আরে বুড়ো বগি টানবি কিভাবে নিজের বিবেক আছে না শোনো এই একতলা বাসা দোতলা লোক আমরা এই বাসার ভাড়া হবে না আজকে তো ঢাপে ভাবতে আমরা শুয়ে থাকবো মানুষ ঢাকা মতো বাসার মতো করা যাবে না ঠিক আছে তা চলো আমরা থাকি